الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তার সকল আলো আসহাবের প্রতি আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি বিজ্ঞ পরিচালক এবং আমার দিনদরদি দিনী ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি প্রায় বছরখানেক পরে আবার আপনাদের সামনে বসে দ্বীনের কিছু কথা কোরআন ও সুন্নাহর কিছু কথা আপনাদের সামনে আরজ করার তৌফিক দিয়েছেন সেই সাথে শুকরিয়া আদায় করছি এই ক্যাম্পের যে সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে এই প্রোগ্রাম এতদূর পর্যন্ত এসেছে এবং যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়র দান করেন আমিন প্রিয় দিনী ভাইরা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টা হলো বাউলদের ধর্মবিশ্বাস বাউল ফকিরদের ধর্মবিশ্বাস এবং তাদের জীবনাচার প্রিয় দিনী ভাইরা আমাদের সমাজে বাউল বা ফকির এই শ্রেণীর এই নামে এক শ্রেণীর লোক আছে দেশের দক্ষিণাঞ্চলে এই বাউলদের পরিমাণ একটু বেশি হলেও বিভিন্ন এলাকাতেই বাউলদেরকে পাওয়া যায় তো এই বাউলদের সম্পর্কে আমাদের অনেকের পরিপূর্ণ ধারণা নাই যে এদের ধর্ম আসলে কি এরা কি মুসলিম কিনা সাধারণত আমাদের সমাজের মানুষ জানে বাউলরা সবাই কি মুসলিম শুধু মুসলিমই না আমাদের সমাজের একটা বিশেষ শ্রেণী চেষ্টা করে এই বাউলদেরকে মুসলিমদের খুব আফার ক্লাসের একেবারে গোড়ার মুসলিম হিসাবে প্রমাণ করার এবং সেজন্য আপনারা জানেন বাউলদের যে গানগুলো আছে বাউল গান আছে না এই বাউলদের গান কবিতাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আরবি শব্দের ব্যবহার আছে ইসলামের অনেক পরিভাষা সেখানে ব্যবহার করা হয়েছে আর এটা দেখে আমরা অনেকেই তাদেরকে মুসলিম হিসেবে মনে করি এবং শুধু মুসলিমই নয় মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম আধ্যাত্মিক একেবারে মুসলিমদের মানে একেবারে গোড়ার গভীরের মুসলিম এটা আমাদের সমাজের একটা শ্রেণীর লোক বাউলদেরকে মনে করেন এবং শুধু তাই নয় এই বাউলদেরকে মনে করা হয় এরা বিরাট বড় ওলি এক একজন আল্লাহর অনেক বড় কি ওলি বাউলদের মধ্যে সবচাইতে আলোচিত ব্যক্তি হলেন লালন শাহ এই লালন শাহ যে যাকে যেখানে মাটি দেওয়া আছে কুষ্টিয়ার এই জায়গাটাকে একসময় বলা হতো লালনের আখড়া এরপরে ওই আখড়া না বলে ওটার নাম পরিবর্তন করে এখন বলা হচ্ছে ওইটাকে লালনের মাজার কি বলা হয় এখন মাজার ইসলামী পরিভাষা এবং এই আখড়ায় সর্বকালে গাঞ্জা টাঞ্জা খাওয়া হইতো এখন দেশের অনেক মানুষ সেখানে মান্নত করে সিন্নি দেয় ইত্যাদি ইত্যাদি করে প্রিয়দিনী ভাইরা বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুষ্টিয়া যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই সমস্ত এলাকাতে একটু বেশি অন্যান্য এলাকাতেও আছে অনেক গ্রামাঞ্চলে মানুষ এই বাউল ফকির যারা তাদের কাছে যায় বাচ্চা কাচ্চার অসুস্থ হলে কোনো অসুবিধায় পড়লে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া টড়া নিয়ে আসে যায় কি যায় না শুধু তাই নয় বাউলদের বিভিন্ন গানকে আমাদের দেশের বিভিন্ন পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে
পড়ানো হয়, সেখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে বাচ্চাদেরকে পড়ানো হয় বাউল গান। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাউল না, বাউলদের বাউলগিরি সাধারণ মানুষের ভিতরে নাই, কিন্তু যেই কোনোভাবে হোক সমাজে এটাকে মুসলমানদের একটা ধারা, মুসলমানদের একটা গ্রুপ হিসাবে সাব্যস্ত করার জন্য একটা শ্রেণী দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে। শুধু তাই নয়, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একজন বড় উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি লালনকে কেন্দ্র করে লালনের জীবনের উপর একটা উপন্যাস লিখেছেন, সে উপন্যাসটার নাম হলো মনের মানুষ। এই মনের মানুষ উপন্যাসটা, এটার আলোকে, এটাকে স্ক্রিপ্ট হিসাবে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে কয়েক বছর আগে, সিনেমার নামও কি মনের মানুষ। এই সিনেমাটা, এই ফিল্মটা তৈরি করেছেন, এটার পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ, এবং গৌতম ঘোষের সাথে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাহেবের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই ইমপ্রেস টেলিফিল্ম আমাদের দেশের আর গৌতম ঘোষ এর যৌথ উদ্যোগে মনের মানুষ সিনেমা তৈরি হয়। এই সিনেমা লালন এবং বাউলদের জীবন আচারকে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সিনেমা যখন বের হয় তখন পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়, লেখালেখি হলে আমার দৃষ্টি আকৃষ্ট হয় যে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে, জিনিসটা কি। পরে আস্তে আস্তে দেখলাম যে এই সিনেমাটা এর কি, এটা বোঝানোর জন্য একবার চ্যানেল আইয়ের জনপ্রিয় একটা অনুষ্ঠান টকশো তৃতীয় মাত্রায় এখানে আনা হয়েছে ফরিদুর রেজা সাগর সাহেবের উপস্থাপনা, অনুষ্ঠানটা চলছিল এবং সেখানে আপনার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন সম্ভবত গৌতম ঘোষ। তখন তিনি এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে এটা সাধারণ কোনো সিনেমা না, সিনেমা মানে হলো গান, প্রেম, পীড়িত, আলটু ফালতু এই সমস্ত না, এটা সেরকম কিছু না, এটা নামে সিনেমা হলো এটা ভিন্ন কিছু। কি এটা? তো তিনি বলতে বলতে একটা পর্যায়ে বললেন এটা সাধারণ কোনো ফিল্ম নয়, এটা একটা ধর্মগ্রন্থ। এটা একটা কি? ধর্মগ্রন্থ। কোরআন যেরকম একটা ধর্মগ্রন্থ, ইঞ্জিল যেরকম একটা ধর্মগ্রন্থ, এই মনের মানুষ এটাও একটা কি? ধর্মগ্রন্থ। এবং এই সিনেমাকে কেন্দ্র করে এই কয়েকটা বেসরকারি চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন বাউলের মূল্যায়ন সাক্ষাৎকার প্রকাশ করছিল, সেখানে একবারে প্রকাশ্যে আমি নিজের চোখে দেখেছি, প্রকাশ্যে একাধিক বাউল দাবি করছিলেন যে লালন হলেন মোহাম্মদ, যেরকম আরবের নবী ছিলেন, লালন হলেন বাংলার নবী। এবং তার এই কথার সমর্থনে ওই মিডিয়ার রিপোর্টার বেশ অনেকগুলো যুক্তি খাড়া করছিলেন। ঘটনা এখানেই শেষ নয়, এরপরে দেখলাম যে পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে বাংলা ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে। আচ্ছা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের, তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি? কিন্তু তাদেরকে দেখানো হয়েছে এবং ভারতের আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে। বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে, ভাড়া করে, সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং 60 জন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হয়েছে। ব্যাপার কি আছে এই সিনেমায়, কি আছে এই ফিল্মে, এই সিনেমাতে, যে এটা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হচ্ছে। তখন আমি চিন্তা করলাম তো এটাতে তো কিছু আছে, তো আমি এই সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায়। পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে, তো দেখলাম, দেখতে বসলাম এবং আগাগোড়া পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম। এই সিনেমাটা মনের মানুষ, এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে, তখন
চ্যানেল আইয়ের স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথা কোথা চলতেছে, যাতে করে মানুষ কি করতে পারে, দেখতে পারে। তো এত দেখানোর জন্য খাহেশ এই সিনেমাটা, এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না, অস্বাভাবিক। যাই হোক, তো এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম। এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা। কথা বুঝে আসছে প্রিয়দিনী ভাইরা? অনেকে হয়তো বলবেন যে বাউলদেরকে নিয়ে হঠাৎ করে বলার কারণ কি? এই কারণ হলো এগুলো, যে বাউলদেরকে নিয়ে কিছু মিডিয়া, কিছু বুদ্ধিজীবী, কিছু লোক আমাদের সমাজে এত বেশি মাতামাতি করছেন এবং তাদেরকে শুধু মুসলিম নয়, মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম, মারেফতি মুসলিম যেটাকে বলে, এরকম মুসলিম হিসাবে তাদেরকে সমাজের সামনে সাব্যস্ত করার চেষ্টা করছেন। তখন চিন্তা করলাম যে বাউলদের সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। তখন থেকে আমি টুকটাক বাউলদের সম্পর্কে পড়াশোনা শুরু করলাম এবং দীর্ঘ অনেক দিন পর্যন্ত ঘাটাঘাটি এবং পড়াশোনা শুরু করলাম। বাউলদের সম্পর্কে জানার জন্য আপনি বাংলাদেশে যারা বাউল নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে দুইটা বই খুব বেশি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। তার একটা হলো বাংলাদেশের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী ছিলেন, বড় মাপের নাস্তিকদের অন্যতম ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ডক্টর আহমদ শরীফ। নাম শুনছেন আপনারা? আহমদ শরীফ সাহেবের নাম শুনেন নাই? ওনার লেখা বই বাউল তত্ত্ব। আরেকটা বই লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী, তাঁর লেখা বই বাংলাদেশের বাউল, বাউল সমাজ, সাহিত্য, সঙ্গীত। এই দুইটা বইতে বাউলদের সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আছে এবং এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কথা বুঝে আসছে? এই বইয়ের আলোকে আমরা আগে প্রথমে জেনে নেই বাউলদের পরিচয় কী, বাউল শব্দের অর্থই বা কী, বাউল এই শব্দ কোত্থেকে আসছে, এর অর্থ কী, এটা নিয়ে তিনটা মত, অনেক মত আছে, তার ভিতরে মোটামুটি তিনটা মত উল্লেখ করার মতো। এক, বাউল আসছে বাতুল থেকে, বাতুল, বাতুল মানে হলো পাগল। বাতুল মানে কি? পাগল। তো যারা বাউল হয় এরা পাগলই হয় মোটামুটি, না? তো এই জন্য এদেরকে এই বাউল থেকে, বাতুল থেকে বাতুল বলা হয় এদেরকে, এই বাউলদেরকে, এবং বাতুল থেকে পরবর্তীতে আস্তে আস্তে রূপান্তরিত হতে 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 বাউলে এসে দাঁড়াইছে। ঠিকছে, কথা বুঝে আসছে? আচ্ছা, এটা একটা মত। আরেকটা মত অনুযায়ী বাউল এটা মূলত সতেরো শতকে আপনার এই বাউলদের যে পাগলামি আমরা এখন দেখতে পাচ্ছি এটা শুরু হয়। এটা শুরু যে করছে তার নাম হলো আউল চাঁদ। সে আউল চাঁদ এর নামে আউল থেকে হইতে হইতে বাউল হয়ে গেছে, এটা আরেকটা মত। কথা বুঝে আসছে? আচ্ছা, তৃতীয় নম্বর মত যেটা ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তার বাংলাদেশ বাউল, বাংলাদেশের বাউল বইয়ের 133-145 নম্বর পৃষ্ঠার ভিতরে বাউলদের সম্পর্কে আলোচনা করতে, তাদের উৎপত্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে বাউল এটা বাল শব্দ থেকে আসছে, আরবি। আরবি ঠিক না, কোরআনে ব্যবহৃত, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল একটা শব্দের ব্যবহার এক জায়গায় করেছেন। অবশ্য এই একই মূলধাতুর ব্যবহার কোরআনে আরও কয়েক জায়গায় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতাদউনা বালান ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বালকে পূজা করো আর মহান সৃষ্টিকর্তাকে ভুলে 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 বাউলকে, বালকে পূজা করা শুরু করছো? এই যে বাল, এর পূজা, এর আর্চনা, এর উপাসনা করার ব্যাপারে কোরআনে নিষেধ আসছে, ইঞ্জিলে নিষেধ আসছে, বিভিন্ন আসমানি গ্রন্থে নিষেধ আসছে। এ বাল একটা মূর্তি, একটা দেবতা। এই দেবতা সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলে, কারো কারোর মতে পারস্য, এই অঞ্চলে এই দেবতার উপাসনা হতো হাজার হাজার বছর আগ ধরে, এবং কোরআনে ইঞ্জিলে এই দেবতার উপাসনা করার ব্যাপারে ভৎসনা করা হয়েছে। এ বাল দেবতা সম্পর্কে এ বাংলাদেশের বাউল বইয়ে ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বাউলদের সম্পর্কে যার কথা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তাদের মধ্যে একজন, অন্যতম, তিনি বলেছেন যে মূলত যেই বাল মূর্তিকে পূজা করত সেই হাজার হাজার বছর আগে, ইসলামেরও আগের
মুশরিকেরা সেই বালটা ছিল প্রজনন দেবতা। কি ছিল এটা? প্রজনন দেবতা, বুঝছেন তো? এই প্রজনন দেবতা হওয়ার কারণে বাউলদের যে কর্মকাণ্ড এগুলো সবগুলাই যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম। সেই জন্য ওই বাল মূর্তির নামানুসারে বাউল বলে এই বাউল ধর্মের লোকদেরকে বা বাউল দর্শন লোকদেরকে নামকরণ করা হয়েছে। কথা বুঝে আসছে? এই গেল বাউল শব্দের উৎপত্তি। সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি, বাংলা পিডিয়াতে আছে। বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী, যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। এটা কার বক্তব্য? বাংলাপিডিয়ার বক্তব্য। শুধু বাংলাপিডিয়ার বক্তব্যই নয়, বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা, ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা, এদের কর্মকাণ্ড, এ সবগুলাই হলো মূলত যৌনাচার। বাস কি সেটা বিস্তারিত আমরা পরে আসছি। প্রীতিনী ভাইরা, এই বাউলদের সম্পর্কে আমরা এখন জানবো তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু কর্মকাণ্ড, শেষে গিয়ে তাদের ধর্ম নিয়ে বিচারিত আলোচনা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্মের লোক মনে করা হয়, হ্যাঁ, খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয়। কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি, কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম, এবং সেই ধর্মটার স্বরূপ কি, এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে আপনার মুশরিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে, জগা খিচুড়ি টাইপ। যাই হোক, বাউলদের যে সাধনা, আসেন তাদের কাজ কি, এই কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা, উপাসনা করা। কিরকম যৌনাচারের মাধ্যমে এবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহকেন্দ্রিক, নিজের দেহকেন্দ্রিক। মাথা থেকে পা বন্ধে যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত এবাদত বন্দেগি। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না, সমস্ত এবাদত বন্দেগি, সমস্ত সাধনা, সমস্ত এবাদত, উপাসনা সব কিছু হলো এই দেহকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ, আর দেহেই সৃষ্টিকর্তা আছে। দেহেই কি আছে? সৃষ্টিকর্তা আছে। ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম, কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হলো বাউল পদ্ধতি। এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলাতে। যেমন বাউলরা আপনার, তাদের একাধিক সেবা দাসী থাকে, কম বয়সে মেয়ে থাকে, এবং প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা, পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। তো এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো একজন ব্যক্তি পুরুষের সাধনা করে, তার জন্য একটা মহিলা লাগে, এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয়, যখন এই পুরুষ এবং মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয়, ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায়। বুঝে আসছে কথা? বাস যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে, সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে, সিদ্ধ পুরুষ বলে তারা, সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথাকথিত সাধনা করতে পারবে। বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না। এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা।
খুব কৌশলে, সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশি নগর, সেথা এক পড়োশী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এ গান শুনছেন আপনারা? এ গান সম্পর্কে বাংলাদেশ, বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে। লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতা, যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারে। আচ্ছা, লালনের আরও বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো গান, সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি এই পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এইগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার ঘরে জলসে বাতি দিবা রাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে পানি দিতে ত্রিবেণী, ত্রিবেণে কত ধনির ধারা যাচ্ছে মারা, পৈড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে, উজান্তরী যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয় যে নদী, নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না, বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয় বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা, সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন পুরো গানটা, শুনেন কবিতাটা, শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাঁধল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি, বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে, আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এ হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য, তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি, এসব শব্দ যৌনকর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নিয়ামত আলী এবং বাংলাদেশের নিয়ামত আলী বলেছেন, এটা এটা আমার বক্তব্য না, লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌনকর্মের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়, বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের বাউল বইতে 357 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। আর এটাই খুব পরম, এটা ক্লাস 9-এ বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশ। এবং
বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে, এই বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়ও এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা। কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না। আসেন সামনে, বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন, এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না, বলতে হবে, আমাকে একটু বেহায়া হতে হবে। আমাদের দেশে মানুষ জানে না অনেকে, ম্যাক্সিমাম লোক। আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি। আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না, তাদের বই পুস্তকের আলোকে বলবো। আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি। এবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি, আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়া যাওয়া, দেখা সেখানে, এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা। তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন, ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে, এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে, অন্ধকার হইতে হয় এবং গাঁজা তো প্রয়োজনই হয়, এবং বাকি কী কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন, আমার অভিজ্ঞতা থেকে না শুনে। দেখুন, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন, পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোনো কোনো মহিলার তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস, এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। প্রিয়দিনী ভাইরা, বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না, রজ বলতে দুইটা জিনিস, এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। আরও শুনবেন, তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরও শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে, মল মূত্র রস এবং বীর্য, মল মূত্র রস এবং বীর্য এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ঔষধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি, আপনি আল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন, আর খবর নেওয়ার দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের 350 থেকে 382 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে। কথা বুঝে আসছে ভাই? আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায়, ছেলেবেলে অসুখ হলে যায় না, কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে, আর শয়তানকে যে এই শয়তানই শিখাইছে সেই শয়তান হয়তো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা অনেকে জানিও না। আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে, একটা মজার বিষয়, কারা পছন্দ করে? নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে। ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু, বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন, তাদের ঐতিহ্য তুলে ধরেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে। লালনের আখড়ায় 50 জন গাঁজা খাইছে, এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে, আজকে লালনের এখানে ওরস হইতেছে, ওরস গাঁজা খাইছে, লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয়, সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না, কিন্তু ওই আখড়া গাঁজা খাইছে কয়েকটা
সেটারে সারা দিন টেলিভিশন নিউজে বলে। কেন নাস্তিকরা এত পছন্দ করে? কেন? এর কারণ হলো এই বাউলদের তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড করে খোলাসা কথা কয়েকটা পয়েন্ট। নাম্বার এক, যেটা বললাম, দেহ নিয়ে সাধনা। দেহ নিয়ে সাধনা মানে যৌনতা, সোজা বাংলা। নাম্বার দুই, আপনার যত নোংরা, বিষ্ঠা, নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না, হালাল মনে করে না, এই সমস্ত জিনিসগুলোকেও তারা শুধু হালাল আর পাকই না, এগুলা বিরাট ঔষধ মনে করে। লালনদের, এই বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির। কি বলা হয়? নেড়ার ফকির। নেড়ার ফকির, নেড়ার ফকির মানে বুঝেন? নেড়ার ফকির মানে হলো, নেড়া শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই। নেড়ার ফকির মানে যাদের কোনো কি নাই, ঘর সংসার। ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না, এরা বিয়েতে বিশ্বাস করে না। সাধন সঙ্গিনী হইলে হলো, যে কারোর বউ হইলে হলো, বিয়ের দরকার হয় না এবং তারা বিয়ে করে না। তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই, মদিনা যাওয়ার দরকার নাই, আল্লাহ রাসুল সব এই দেহের ভিতরে আছে, শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে। ধর্মীয় যত কর্মকাণ্ড, আচার অনুষ্ঠান, আমল ইবাদতের কথা কোরআন সুন্নায় বলা আছে, এর কিচ্ছু দরকার নাই। এগুলা সবগুলা নাউজুবিল্লাহ মানুষের বানানো। তাহলে কি করতে হবে? শুধু সারাদিন এই দেহ নিয়ে পড়ে থাকতে হবে, ঘর সংসার বাদ দিয়ে মাতলামি করতে হবে, ভিক্ষা করে বেড়াইতে হবে, বাস। তাহলেই স্রষ্টাকে পাওয়া যাবে। এর ভিতরেই স্রষ্টা আছে, মানুষই স্রষ্টা অন্য কথা বলতে গেলে। এ হলো বাউল ধর্মের খোলাসা কথা। নাস্তিকরা যেহেতু বাংলাদেশে মানুষের ধর্মীয় আচার, মসজিদ, মাদ্রাসা সহ্য করে না, এরাও একই। এই জন্য নাস্তিকরা এদেরকে খুব কি করে, পছন্দ করে। বাউলদের ধর্মে, বাউলদের বিশ্বাসে বৈরাগ্যতার বিরাট বড় অবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বৈরাগ্যতা, যে বৈরাগ্যতাকে আগের যুগের বিভিন্ন জাতিরা নিজেদের ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমালোচনা করেছেন। রুহবানিয়্যাতা নিবতাদাউহা মা কাতাবাল্লাহু লাহা, এই রোহবানিয়াত বা বৈরাগ্যতা, সংসার বাদ দিয়া ওই বৌদ্ধদের মতো এক কালার একটা কাপড় পরে লম্বা চুল রেখে, গোসল নাই, পরিষ্কার নাই, নোংরা, আবর্জনা, ময়লা, এই অবস্থায় সময় পার করা, পাগলামি সাগলামি করা, এটাই হলো জীবন, এটাই বলে বৈরাগ্যতা। এই বৈরাগ্যতা আপনার বাউলদের গুরুত্বপূর্ণ একটা আপনার তাদের গুরুত্বপূর্ণ একটা কালচার হলো কি থাকা, বৈরাগী হয়ে থাকা। কি থাকা? তারা কোনো সমাজের সাথে মিশতে চায় না। বাউলদের জৈবিক প্রয়োজনে তারা সাধারণ সঙ্গনের সাথে মিশে, সেটা তো ঠিক আছে, ভিক্ষা করে খায় সেটা তো, এবং তারা নিজেদেরকে বলে আমরা মুক্ত পুরুষ, আমাদের কোনো সমাজের কোনো বন্ধন নাই, আমরা সমাজের কোনো বন্ধন মানি না, যেমনে মনে সেমনে চলি, পাগলের মতো। বুঝাচ্ছে কথা? এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, এখনও বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর, এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলাকৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি, এগুলো সব সমস্ত গানে বাঁধানো আছে। সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন, বাউল গবেষক আছেন। এই ভদ্রলোকের একটা বই আছে, এই বইটার নাম হলো গভীর নির্জন পথে। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে, তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সব কিছু বুঝে না। তো উনি উপমা দিতে গিয়ে বোঝাইছেন যে, যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটার আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনী, কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্রসাধন মানে হলো মলমূত্র পান। এরকম তাদের বিভিন্ন ভাষা আছে, পরিভাষা আছে। এগুলো আমার বক্তব্য নয়, সুধীর চক্রবর্তীর বক্তব্য। বইয়ের নাম গভীর নির্জন পথে, পৃষ্ঠা নম্বর 14। তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে? আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী, সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে, এ হলো তাদের জীবন, বিকৃত আপনার যৌনাচার, বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলো হলো পাগলামি, এটা হলো বাউলদের কর্মকাণ্ড। আচ্ছা, আমাদের সমাজে যে সমস্ত বাউলরা আছে, এই বাউলদের আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো, বাউলরা মনে করে
গান বাজনা শুধু হালাল না, এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ। আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে, না লক্ষ্য করছেন নি? একতারা বাজাবে আর গান গাবে, আপনার সাধনের নামে যৌনতা করবে, ভিক্ষা করে খাবে, গাঞ্জা খাবে। এই যে তাদের গানের বিষয়টা, তারা গান গায়, গাক কত মানুষই তো বাংলাদেশে গায় গায়, তারাও গায়, সমস্যা কি? সমস্যা হলো যেখানে সেটা হলো বাংলাদেশে যারা গান গায় তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল, কিন্তু বাউলরা গান তো গায় গায় দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল। কোরআন হাদিসের দৃষ্টিতে কি গান হালাল? মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই সিনেমার কয়েকটা সিনারিও আছে যেগুলোতে, কয়েকটা দৃশ্য আছে যে দৃশ্যগুলোতে দেখানো হয়েছে যে গান কিভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে, এক মৌলভীর সাথে তার তর্ক হয়েছে, বাহাস হয়েছে, সে তর্কে মৌলভী বলছে গান হারাম, সে বলছে গান হালাল, তো এই তর্কে লালন জিতে গেছে। এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায়, ওই মৌলভীরা হারাইয়া লালন রে জিতাই দিছে, আর মারহাবা মারহাবা, তাহলে গান হালাল। এই মৌলভীরা বলে গান হারাম, বাদ্য হারাম, এগুলো সব মূর্খ, কিচ্ছু জানে না। লালন একটা গান শুনেন, লালন বলেন গান গান হালাল হওয়া সম্পর্কে, লালন বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘাম ছিল কেন, যেই দিন যেই দিন খাজা গান গেয়েছিল সেই, বড় পীর ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন খাজা গান গেয়েছিল, যেই দিন যেই দিন আল্লাহ রাসুলের গান, পীর আউলিয়ার শান, যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন। কার এটা? লালন সাহেবের। লালন ফকির বলতেছেন যারা বলে গান হারাম এই মৌলভী সাহেবরা সব কি ব্যাককল জ্ঞানহীন, উনি হলেন সবচেয়ে বড় আলেম, উনি ফতোয়া দিচ্ছেন যে এটা পিরাউলিয়ার শান, আল্লাহ রাসূলের গান। বুঝে আসছে কথা? প্রিয় ভাইরা, এরা গানকে হালাল করে এবং গান বাজনাই এদের সারাদিন এই জিকির সাধনা, বজনা বজন সাধন এদের। আচ্ছা এবার আসেন এদের সম্পর্কে আরেকটু ধারণা নেই আমরা, তাদের ধর্ম সম্পর্কে। এবার গোড়ায় চলে যায় ডাইরেক্ট তাদের ধর্ম সম্পর্কে, লালনদের ধর্ম আসলে কি বা এই বাউলদের ধর্ম আসলে কি। বলছিলাম আগেই এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয়, এবং আমার দেশে মনে করে লালনরা ফকিররা এরা শুধু মুসলিম না, এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম, মারেফতি মুসলিম, আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম। তারা হলো কিসের মুসলিম? মারেফতের, তলে তলে মুসলমান, উর্ফে কিচ্ছু নেই, সব ভিতরে ভিতরে, এদের মুসলমান সব কি ভিতরে ভিতরে। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, তুমি একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখি এক ন্যাংটা ন্যাংটা এক বেড়া এই বাউল, লম্বা লম্বা চুল, পাগল, এর পিছে মানুষ ঘুরতেছে। তো আমি বললাম যে ভাই তোমাদের কি মাথা নষ্ট হয়েছে, এই ন্যাংটা বেড়ার পিছে ঘোরার মানেটা কি? এটা বেহায়া একটা পাগল, এর পিছে ঘোরার কি যুক্তি তোমাদের? এই বুঝি তোমাদের ধর্ম, আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি। তো লোকজন বলতেছিল আমার ওস্তাদকে, বলে যে আরে হুজুর এভাবে বলিয়েন না, কার ভিতরে কি আছে বলা যায় না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার ওস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম আরে বেটা পাগল, ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছি, কি আর থাকবে, যা একটু ছিল কিছু তো নাই ওর ভিতরে, যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে, তুই ভিতরে কি আছে আর, কত নম্বরের পাগল। প্রিয় ভাইরা, এ হলো এদের জীবন আচার। এবার আসেন তাদের ধর্ম নিয়ে, দেখুন তারা পাগলামি করে করুক, তারা মাতলামি করে করুক, তারা গাঞ্জা খায় খাক, তারা জেনা করে করুক, তারা গান বাজনাকে ধর্ম মনে করে করুক, তারা আরো কিছু করুক, শুধু বীর্য না পেশা পায়খানা সারাদিন খাক, আমার কিছু আসে যায় না। আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। প্রিয় ভাইরা, এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই, আমি আগেই বলছি আমরা অনেকে মুসলমান মনে করি। লালনের নিজের মুখেই শুনেন, আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে, যারা পণ্ডিত তারা ঠিকই জানে, নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল, লালনের নিজের ধর্ম কি ছিল, এবং আপনার ইয়ের কি জানি বলে তার নিজের ধর্মের পরিচয় কি, এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে মুনাফেকের মতো। মুনাফেক যেরকম বলতে চায় না তার ধর্ম কি, লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক, আমি মুসলমান, আমি হিন্দু, এরকম কখনো সে বলে না, ঘুরায় ফিরায় বলে। তার গান শুনলে, তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে।
ঘুরে ফিরে বলতেছে। আচ্ছা যাই হোক, লালন অনেক বড় মাপের কবি ছিলেন, সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি। তিনি অনেক বড়, তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন, যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই, তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাই? প্রিয়দিনী ভাইয়েরা, তার ধর্মের খোলাসা হলো, খোলাসা হলো, তারা বলে এ আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা, আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা। তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই যে দাবি করছে মনসুর হাল্লাজ, আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফুরি কালামের কারণে, সেই কুফুরি কালামটাই বিশ্বাস করে লালন। এবং একটা গান আছে বাউলদের, আপনারা জানেন, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা, মানে নিজেরে চিন, তাহলে অচেনারে অর্থাৎ আল্লাহরে চিনে যাবে, আল্লাহ তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবি। আরবিতে একটা প্রবাদ আছে, নাউজুবিল্লাহ, অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে, সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এই ওইটারই বাংলা অর্থ হলো এই কুফুরি কালাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে। এই কথা শুনতে ভালো শোনা যায়, কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের ভিতরেই আল্লাহ আছে, বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আচ্ছা যাই হোক, এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিছে, আসেন তার মুখেই শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই নজরে, কেউ মালায় কেউ তসবি গলায়, হিন্দুরা মালায় মুসলমানরা তসবি গলায়, কেউ মালায় কেউ তসবি গলায়, তাতেই যে জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে, যদি সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, বামন চিনে পৈতা প্রমাণ বামনি চিনে কিসে রে, লালন এমনই এক জাত, লালন এমনই জাত এক খানা। কি বুঝলেন? সে বলতে চাচ্ছে এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কয়, কিসের জাত, কিসের ধর্ম আবার সমস্ত। আচ্ছা সুন্নত দিলে মুসলমানই করাইলে, খাতনা করলে যদি মুসলমান হয়, তাহলে মহিলা যে খাতনা হয় না হে কেমনে মুসলমান হয়, বামন হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয় সে বামন হয়, তা বামনই যে হেত পৈতা লাগায় না তাহলে হে কেমনে হিন্দু হয়, এগুলো কোনো কথা হলো নাকি? জাতের কথা কয়, আমি তো জাত তো কোনোদিন দেখলামও না বুঝলামও না, এটা কোন ধরনের লালন? এমন এক জাত যে কিচ্ছু না। কথা বুঝতে পারছেন? এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক, তথাকথিত মানবতাবাদী। যাই হোক, তার আরেকটা গান শুনেন, কবিতা, কালী কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা, কালী কৃষ্ণ গড খোদা, কারণ সবই তো নিজে, নাম যাই দেন দেন সমস্যা নেই, কালী বললেও ঠিক আছে, কৃষ্ণও ঠিক আছে, গডও ঠিক আছে, খোদাও ঠিক আছে, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে, মনরে বলতেছে মন তুই কালীও বল কৃষ্ণ বল গডও বল খোদাও বল। কথা বুঝতে পারছেন? এ হলো বাউলদের ধর্ম। আচ্ছা, এরা কোনোদিন মসজিদে যায় না, ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে কোনো মন্দিরেও যায় না, মন্দিরেও যায় না, বরং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের বিরুদ্ধে এরা সবসময় সোচ্চার। এরা বলে যে কোনো মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস কিচ্ছু দরকার নাই, শুধু আয়েশা সারাদিন একতারা বাজাও বা লালনের গান গাও, যৌনতা করো, ভিক্ষা করো, গাঞ্জা খাও, এক কালার কাপড় পরে পাগলামি করো, ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা, তথাকথিত দেহ নিয়ে সাধনা করো। প্রিয় বন্ধুরা, তারা বলে, বাউলরা বলে যে কোনো তীর্থস্থানে যাইতে হবে না, এই যে আমরা মক্কায় আসি না, এটার বিরুদ্ধে লালন কবিতা লিখছে, মক্কা আসার দরকার নাই, মদিনা যাওয়ার দরকার নেই, সব মক্কা মদিনা কোথায় আছে? এই নিজের ভিতরে আছে, বুঝে আসছে কথা? দেখেন সে কি বলে, আছে আদি মক্কা এই মানব দেহে, আছে আদি মক্কা, আদি মক্কা মানে পুরান মক্কা, আসল মক্কা এই মানব দেহেই বলে কি আছে, আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভেয়ে, কেউ একটু এই মক্কাটা দেখলো না, সবাই কেন ওই মক্কায় ছুটে, হ্যাঁ, আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভেয়ে, দেশ দেশান্তরে দৌড়ে এবার মরিস কেন হাঁফিয়ে, এত কষ্ট করে কেন মক্কা যাস, দশ দুয়ারি মানুষ মক্কা, গুরুপদে ডুবে দেখগা, ধাক্কা সামলায় ফকির লালন বলে সে যে গুপ্ত মক্কা,
আদি ইমাম সেই মিয়ে, কথা বুঝছেন তো? সব মক্কা কোথায় আছে? ভিতরে আছে, এই দুনিয়া ঘুরে ওখানে আর একটা অনর্থক লালন বলে। আচ্ছা, নাউজুবিল্লাহ, প্রত্যেক মানুষই সৃষ্টিকর্তা, প্রত্যেক মানুষই আল্লাহ, এটা তার ওই আনাল হক যে জিন্দিগি বক্তব্য, সেই বক্তব্য তার কবিতে আসছে। দেখেন মনসুর হানলাজের আনাল হক যে আছে আমি সত্য, এটাকেই তারা বিশ্বাস করে। চণ্ডীদাসের একটা কবিতা আছে, আপনারা অনেকে জানেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, সবার উপরে মানুষ সত্য তার। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। পৃথিবীতে সত্য যদি থাকে, আল্লাহর অস্তিত্বের উপরে কোনো সত্য আর নাই। সবচেয়ে বড় মহাসত্য হলো আল্লাহর অস্তিত্ব, না? আর এরা বলতেছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এসব গজল, এ সমস্ত গান কবিতা অনেক সময় আমরা মজা করে বলি, জানি না এটার অর্থ কি। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, অর্থাৎ কি আল্লাহ গড, ইয়া এক এক ধর্মের মানুষ এক একটা বলে নাউজুবিল্লাহ, এগুলো সবই বাতিল, কোনোটারই অস্তিত্ব নেই। আসলে হলো মানুষের অস্তিত্ব, মানুষই খোদা, মানুষই আল্লাহ, মানুষই মক্কা, মানুষই সব, ব্যাস, মানুষের সৃষ্টিকর্তা নাউজুবিল্লাহ। এবং এই মানুষই যে সৃষ্টিকর্তা, এর সপক্ষে দেখেন কবিতা আছে লালনের, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনিতে পারিলে রে, যাবে অচেনারে চেনা, যাবে অচেনারে চেনা, লালনের গান কবিতা। অর্থাৎ আপনারে চিনলেই অচেনারে চেনা যাবে, অর্থাৎ ওই সৃষ্টিকর্তা চেনা যাবে। আপনার আপনার ভিতরে, নিজের ভিতরে কি আছে? সৃষ্টিকর্তা আছে। যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে, গুরুর দয়া যারে হয় সেই জানে, উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি, লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে। হ্যাঁ, এটা একটা যৌনতার গান। সাড়ে নয় দরজা বলতে মেয়েদের শরীরের সাতটা অঙ্গকে বোঝানো হয়েছে, আমার বক্তব্য নয়, যে বইগুলো বলছি এই বইগুলোর বক্তব্য। কোরআন সুন্না নিয়ে সন্দেহ, কোরআন নিয়ে সন্দেহ, লালনের কোরআন নিয়ে গান শোনেন আপনারা, মুসলমান মনে করেন, আধ্যাত্মিক পুরুষ মনে করেন, মারিফতের প্রাণ পুরুষ মনে করেন, সেখানে মাজার মনে করেন, সেখানে গিয়ে সিন্নি দেন, মান্নত করেন, তাকে মুসলমানদের একেবারে গোড়ার মুসলমান মনে করেন, খাঁটি ধর্ম ধার্মিক মনে করেন, কোরআন সম্পর্কে কি বলে সে দেখেন তার কবিতা। সে বলে কি কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়, এক এক দেশের এক এক ভাষা কয় খোদা পাঠায়, এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম, এমনি দেখি ভিন্ন তামাম ভিন্ন দেখা যায়, যদি একই খোদার হয় রচনা, এই এই অংশ ভালো করে শুনেন, যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয়। নাউজুবিল্লাহ, কথা বুঝছেন? এই গানের কথা বুঝছেন? কি বুঝাতে চাইছে? বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক আসমানি কিতাব আসছে না, একটাতে একটাতে হালাল বলা হয়েছে, আরেকটাতে বলা হয়েছে কি হারাম। তো সে বলতে চাচ্ছে যদি এক আল্লাহ পাঠাবে তাহলে সবগুলা কি হবে? একরকম হবে, একটাতে এক যুগে হালাল আরেক যুগে হারাম কেন হয়? কথা বুঝছেন? কত বড় মূর্খ। একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয়, আবার চেঞ্জ করে দেয়, এই এই ওষুধ কয়দিন চলবে, এরপরে অন্য ওষুধ খাইতে হবে, ডাক্তার জানে, সময় অনুযায়ী পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক যুগে এক এক বিধান দিয়েছেন, লিকুল্লিন সিরাতুম মিন হাজা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন। সে বলতেছে এক এক নবীর এক এক বিধান কেন? যদি আল্লাহর হইতো তাহলে তো ভিন্ন হইতো না। এই জন্য সে বলতেছে আপনার যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না, মানুষেরই সকল মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয়। এগুলো সব মানুষের লেখা, নাউজুবিল্লাহ, কোরআন এটা বলে কার লেখা? মানুষের বানানো। এক এক দেশের এক এক বাণী, পাঠান কিসাই গুণমণি, মানুষের রচিত জানে লালন ফকির কয়। এই শয়তান বলে এগুলো সব কার রচনা? মানুষের রচনা। আর সে বলে মুসলমান না শুধু, মারেফতের বিরাট উচ্চাঙ্গের আউলিয়া পীর। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, তার আরেক গানের ভিতরে দেখা যায় সে বলছে যে আল্লাহ এবং রাসূল এক, আল্লাহ রসুল আলাদা কিছু না। নাউজুবিল্লাহ, এটা আমাদের দেশে অনেক মাজারিরাও বলে, আল্লাহকে বুঝে তোমার অপর লীলা, আল্লাহ কে বুঝে তোমার অপর লীলা, কে বুঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ, ডাকো আল্লাহ তুমি নুরি, ছিলে ডিম্ব অবতরী, সাকারে সৃজন পড়লে ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখালে, নিরাকার নিগম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি, তুমি আগমের ফুল নিগমের রাসুল, আদমের ধরে জান হইলে, আত্মতত্ত্ব জানে যারা, সায়ের নিগুড় লীলা দেখছে তারা, নিরঞ্জনে নিরঞ্জন অকৈথ্য সাধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে। পুরা গানের খোলাসা কথা হইল, আল্লাহ একবার আকার ধরে নবীর রুসুরত ধরে আসে দুনিয়াতে,
আবার নিরাকার হয়ে যায়, আবার আদমের ঘাড়ে মানুষ হয়ে আদমের রূপ ধরে আল্লাহ আসে। অর্থাৎ এই এরাই আল্লাহ, নাউজুবিল্লাহ, আলাদা কিছু নেই। কথা বুঝে আসছে? এরপর আরেকটা গানের দুই লাইন শুনেন মাত্র, সেখানে সে বলতেছে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, আসেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি সন্ধান জানে। আল্লাহর কথা বললে কয় আসমানে আস, আর রহমান আল্লাহর সিস্তাবা, আল্লাহর কথা বললে বলে আসমানে আসে সবাই। বলে যে এই কেউ আসমান তো দেখছে, কেউ জানছে নাই, বুয়া, নাউজুবিল্লাহ। এ হলো বাউলের ধর্ম। নবীদের সম্পর্কে ধারণা দেখেন, নবীদের সম্পর্কে তারা কি বলে, নবী না চিনিলে সে কি খোদার ভেদ পায়, চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়, কোন নবী হইল অফাত, কোন নবী বান্দার হায়াত, কোন নবী মারা গেছে, কোন নবী মারা যায় না, জীবিত আছে এখনো, বুঝছেন। নিহাজ করে জানলে নিহাজ যাবে সংশয়, যে নবী পারের কাণ্ডার জিন্দা সে চার যুগের উপর, হায়াতুল মুরসালিন নামে তার জন্য তার সেই জন্য কয়, যে নবী আজ সঙ্গে তোরে চিনে মন তার দাওনা ধরো, লালন বলে পরের কারো সাজ যদি রয়, নবী না মানে, নবী না মানে যারা মুয়াহেদ কাফের তারা, সেই মুয়াহেদ দায়মাল হবে বেহিসাব দোজখে যাবে, আবার তারা খালাস পাবে লালন কয় মোর কি হয় জানি। এটার শেষ লাইনটাতে বুঝানো বলা হচ্ছে যে নবীরে অস্বীকার করলে তারা কাফের, লালন বলতেছে দোজখে যাবে বলতেছে তো, এরা দোজখে থাকবে না, আবার চলে আসবে জান্নাতে। কাফেররা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না নবীরা স্বীকার করলে, আর সে বলতেছে কি আবার তারা খালাস পাবে, তার গানে বলতেছে এরা আবার কি পাবে খালাস। দেখেন, শুধু ফতোয়া দিচ্ছে না, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কি হবে না হবে, কে আল্লাহ কে রসুল, সব সে বলতেছে। এ হলো এদের ধর্ম। প্রিয়দিনী ভাইরা, এদের কালিমা, লালনদের এই বাউলদের কালিমা আছে, এদের কালিমা কি জানেন? এদের কালিমা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শুনেন তাহলে। সুধীর চক্রবর্তীর ব্রাত্য লোকায়তন বইয়ের, ব্রাত্য লোকায়ত লালন বইয়ের দ্বিতীয় সংস্করণে 4-95 নম্বর পৃষ্ঠায় আছে যে লালন শাহর অনুসারীদের মধ্যে একটা অংশ একবার 1986 সালে সরকারের পক্ষ থেকে লালনের আখড়া এটার তদারকি করার জন্য কুষ্টিয়া ভার্সিটির একজন প্রফেসরকে সরকার দায়িত্ব দিয়েছে যে আপনি লালনের যে আখড়াটা আছে যেটা মাজার বলে, এটা আপনি দেখাশোনা করেন, এখানে যা যা লাগে আপনি করেন। তখন তিনি ওখানে কোরআন খানের ব্যবস্থা করছে, ওই যে মাজারে যেগুলো হয় বেদাতি কাজ, তো কোরআন খানেটা নিয়ে এগুলোর ব্যবস্থা করছে, ইসলামিক কিছু কাজকাম চালা দিছে, ওয়াজ মাহফিল কোরআন খানে এগুলো চালা দিছে। দিলে তখনকার কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে যে তাদের একটা দল 1986 সালে, এই ঘটনা লেখা আছে কোন বইতে বলছিলাম, সুধীর চক্রবর্তীর লেখা ব্রাত্য লোকায়তন লালন 4-95 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে। এখানে আপনার এরা যায় ইয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে বলতেছে যে আমাদের এখানে লালনের, এটা হলো আমাদের মক্কা মদিনা, এটা হলো আমাদের তীর্থভূমি, এখানে কোরআন তেলাওয়াত মুসলমানদের কর্মকাণ্ড, এটা দারুণ অপমান আমাদের জন্য, আমাদের ধর্ম ইসলামও না হিন্দুও না, আর আমাদের কালিমা ভিন্ন, কি তোমাদের কালিমা? তারা বলে যে আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বই নম্বর বললাম, পৃষ্ঠা নম্বর বললাম, সালের কথা বললাম, এবং একটা বই নয় 4-5 বইতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি উল্লেখ আছে। প্রিয়দিনী ভাইরা, এই হলো বাউল ধর্ম, এ হলো লালনদের ধর্ম, এ হলো ফকিরদের ধর্ম। এর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক আছে কি না এটা বোঝার জন্য কোনো আলেম হওয়ার, কোনো পণ্ডিত হওয়ার, কোনো শেখ হওয়ার, মুফতি হওয়ার প্রয়োজন নাই। সাধারণ মানুষই খুব সহজে বুঝতে পারে যে এদের এই সমস্ত জীবনাচারের সাথে, এই সমস্ত বিশ্বাসের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতেই পারে না। যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহর রসুলকে এক বলে, যারা মানুষকেই সৃষ্টিকর্তা বলে, যারা মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা আছে বলে, যারা জেনা করাটাকেই সবচেয়ে বড় ইবাদত মনে করে, জেনা করার চরম মুহূর্তটাকেই তারা ইবাদতের চরম মুহূর্ত মনে করে, যারা গাঞ্জা খাওয়াটাকে তাদের ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ মনে করে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তাদের যে কবিতা গানগুলো আছে সেগুলোর কথা আপনারা শুনলেন, এগুলোকে যারা ধর্ম মনে করে, এই সমস্ত লোকেরা কোনোভাবে মুসলমান হতে পারে? কিন্তু আমাদের দেশে তাদেরকে শুধু মুসলমান মনে করে না, পানি পড়ার জন্য তাদের কাছে যায়, ফকিরদের কাছে তাদের কাছে আশ্রয় নেয়, নাকি নেয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের এই সমস্ত ভণ্ডামি, এদের এই সমস্ত মুনাফিকি, এদের এই সমস্ত দুই নম্বরিকে আল্লাহ তাআলা আমাদের দেশে মানুষকে বুঝার তৌফিক দান করেন। লালনদের আকীদা এবং বিশ্বাস, তাদের ধ্যান এবং ধারণা,
এ সম্পর্কে বিস্তারিত অনেক সময় নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু অত সময় আমাদের হাতে নাই। সংক্ষেপে যেটুকু বললাম তার সামারিও মোটামুটি বলে দিয়েছি যে এদের ধর্মটা বা এদের দর্শনটা, এদের জীবন আচারটা কি, তার একটা চিত্র আপনাদের সামনে নিশ্চয়ই ফুটে উঠেছে। অতএব এই তাদের আসল পরিচয়, আসল রহস্য, আসল কর্মকাণ্ড এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ জানুক, জানা দরকার আছে। তারপরে মানুষ লালনকে গ্রহণ করে, বর্জন করে, সাধারণ মানুষের উপর আমরা ছেড়ে দিতে পারি। আমাদের দেশে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা বারবার করা হয়। ক্লাস নাইনের বইতে লেখা বাচ্চাদের পড়ানো হচ্ছে সময় গেলে সাধন হবে না, যৌনতার কবিতা। মাসিক থাকতে যৌনাচার করতে হবে, না হলে সাধন হবে না মাসিক আসার আগে, এই কবিতারে পড়ানো হচ্ছে ক্লাস নাইনে বাচ্চাদেরকে আধ্যাত্মিক কবিতা হিসেবে। এবং এই কবিতার এই ব্যাখ্যা আমি আপনাদেরকে আগেই বলেছি, এটা আমার ব্যাখ্যা নয়, এটা ডক্টর আহমদ শরীফের ব্যাখ্যা, এটা ডক্টর আনোয়ার করিম চৌধুরীর ব্যাখ্যা, এটা সুধীর চক্রবর্তীর ব্যাখ্যা, এটা লালন পণ্ডিতদের ব্যাখ্যা, লালন একাডেমির কর্তাদের ব্যাখ্যা, আমাদের সাধারণ মৌলবী সাহেবদের ব্যাখ্যা নয়। অতএব আল্লাহ তাআলা এদের এই সমস্ত চক্রান্ত থেকে, শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। কেন মনের মানুষ সিনেমাকে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, কেন মনের মানুষ সিনেমা আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখানো হয়েছে, কেন মনের মানুষ সিনেমাটাকে সিনেমা বানায় কাকালে হল রিজার্ভ করে 60 জন MPকে, জাতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দেরকে, জাতীয় সংসদের স্পিকারকে দেখানো হয়েছে, কেন এটা নতুন সিনেমা টিভিতে ফ্রি দেখানো হচ্ছে, কেন কোন হলে চলতেছে তার অ্যাড্রেস টিভিতে সারাদিন প্রচার করা হচ্ছে, তার রহস্য এখন বুঝছেন তো? এটাকে একটা ধর্ম, এই ধর্ম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কিছু লোক, কিছু নাস্তিকরা। আল্লাহ তাআলা আমাদের চোখগুলোকে খুলে দেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন চোখগুলা খুলতে পারি, বুঝতে পারি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।